সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্তর লেখার কৌশল, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্টে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমরা কিভাবে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখবে এইটার কৌশলগুলো এই ভিডিওতে দেখানো হয়েছে। এর আগের ভিডিওটা ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে, নিশ্চয়ই ওটাতে যারা শিক্ষার্থীরা আছে তারা উপকৃত হয়েছে। চলো আমরা নতুন ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো, এখানে কিন্তু এই সিলেবাসটা দেওয়া আছে, এখানে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো দেওয়া আছে। প্রথমে আছে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, তারপর আছে অ্যাসাইনমেন্ট, তারপর আছে মূল্যায়ন নির্দেশক। তো এখানে অ্যাসাইনমেন্ট যেটা আছে যে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখো 200 শব্দের মধ্যে। প্রবন্ধে যা থাকছে ভূমিকা, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ও উপসংহার। তো এই বিষয়গুলো দেখো, এখানে কিন্তু যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টের পাশে কিন্তু অধ্যায় বিষয়বস্তু শিরোনাম দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা যে এখানে যে ভূমিকা আছে সেই ভূমিকাও যদি অধ্যায়ে তুমি চলে যাও এই বিষয়বস্তু শিরোনামে, অর্থাৎ বইয়ে পাঠ্যপুস্তকে যদি চলে যাও সেখানে কিন্তু তুমি সেটার উত্তরটা কিন্তু সেখানে লুকিয়ে আছে, এটা পড়ার পর তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তো চলো আমরা সেই বিষয়টা কৌশলটা একটু জানি কীভাবে এই উত্তরটা লিখতে হবে। সো প্রথমেই তো এটা থাকলো প্রযুক্তি নির্ভর বিশ্ব, এবং প্রথমে আসতেছে ভূমিকা। তো ভূমিকা লিখবা তুমি খাতায়, তারপরে দেখো এখানে কিন্তু আছে প্রথম অধ্যায়ের এই যে পার্ট 1-2 ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ভূমিকা বিষয়ে লেখার জন্য আমাদের আগে থেকে একটা আইডিয়া নিতে হবে যে আমরা কী ভূমিকা লিখবো। সেজন্য আমরা কী করবো, আমরা প্রথমে বইয়ে চলে যাবো, এই যে প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই যে প্রথম অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায়টার কিছু পার্ট 1টা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে জিনিসটাকে বোঝানোর জন্য, যে ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা আসলে কী। এখানে বেশ কিছু কথা আছে আমাদের পড়তে হবে, পড়ার পর আমরা এই টাইপের কথা এভাবে লিখতে পারি যে প্রযুক্তি সময়ে যেন এক আশীর্বাদ, রোজকার জীবনে ছোট ছোট ভাবনার দায়িত্ব যেন নিয়ে নিতে চায়, প্রাত্যহিক জীবনে তথ্য প্রযুক্তির কী কী প্রভাব, কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হতে পারে তার তালিকা করে শেষ করা যাবে না, কেননা প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে, এরকম একটা আমরা ভূমিকা লিখতে পারি। এরপরে আমরা আবার সে অ্যাসাইনমেন্টের কাছে যাব। এখানে দেখো যে দ্বিতীয় অবস্থানে আছে যে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, এটা জানার জন্য আমাদেরকে পড়তে হবে প্রথম অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এজন্য আমাদের আবার পাঠ্যপুস্তকে ফিরে যেতে হবে। তো পাঠ্যপুস্তকে আমরা যেটা জানবো, এই যে দেখো এখানে আছে ক্ষেত্রসমূহের মধ্যে একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, তথ্য প্রযুক্তির মাধ্যমে কীভাবে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা যায়, এবং আছে বিনোদন, তথ্য প্রযুক্তি দিয়ে আমরা কীভাবে বিনোদনের ব্যবস্থা করতে পারি, কী টাইপের আমরা বিনোদন পেতে পারি। এরপরে আছে জিপিএস, জিপিএসটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তি বর্তমান সময়ে, যেটা গাড়ি চালানোর ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে এই জিপিএসের ব্যবহার হয়। এরপরে দেখতেছি কম্পিউটার, এটা আসলে আমরা সবাই জানি যে অতি গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় বিষয় হচ্ছে কম্পিউটার, এবং ইবুক রিডার, বর্তমান সময়ে ইবুকের রিডারের চলন চলে আসছে, এটাও একটা ব্যক্তিগত জীবনে প্রযুক্তির ক্ষেত্র। এরপর আমরা দেখি এরপরের বিষয়টা কী আছে, এরপরের অংশটা আছে যে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, এটা জানার জন্য আমাদের আসলে আমরা পার্ট 3, 4, 5, 6, 7 যেতে পারি। আমরা 3 দেখলাম যে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটা আমরা খুব ভালোভাবে পড়তে হবে আমাদের। এরপরে যে পার্ট 4 আছে সেই 4 অংশটাও আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে বাস্তব জীবনে এটার প্রয়োগটা কী, কর্মক্ষেত্রে এটার প্রয়োগটা কী, কীভাবে ব্যবহার হচ্ছে এই বিষয়গুলো, সেটা আসলে এই সব জায়গায় তুলে ধরা হয়েছে। এটা সবগুলো যখন পড়বা তুমি, পড়ার পরে তোমাকে নিজের ভাষায় আসলে এই ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্বটা তোমাকে লিখতে হবে। তুমি এভাবে লিখতে পারো যে তথ্যের তৈরি, সংরক্ষণ, বিনিময়, যোগাযোগ, পুনরুদ্ধার ইত্যাদির জন্য যে
ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনের মানকে উন্নত করেছে, আমাদের জীবনযাত্রাকে দ্রুত ও আরামদায়ক করেছে। এজন্য আমাদের জীবনে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে, বিপদ থেকে রক্ষা পেতে পারি। কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, ইমেইল, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। বর্তমানে আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিস্তার ও বিনিময় করা যায়। এই টাইপের একটা এই ধরনের কথা তুমি লিখতে পারো। তবে এই যদি তুমি এই পার্ট 3, 4, 5, 6, 7 পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো, তাহলে অবশ্যই তোমার নিজের একটা ভাষা তৈরি হবে, সেখান থেকে তুমি এই গুরুত্বটা লিখতে পারবে। এরপরে আমরা আসবো উপসংহার। এই উপসংহারের উত্তর লেখার জন্য আমাদের কী করতে হবে, যে এই পুরো অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে, যেটা আমরা অলরেডি ভালোভাবে পড়েছি। এবং এটা যদি ভালোভাবে পড়া যায়, তাহলে কিন্তু আমরা একটা উপসংহার, চমৎকার উপসংহার লিখতে পারি। তো উপসংহারের আসলে বিষয়টা কী? উপসংহার হচ্ছে যে পুরো বিষয়টাকে একটা মূল অংশে তুলে ধরা। আমরা এভাবে লিখতে পারি যে সম্ভাবনার উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটা দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশের উন্নতিকে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গঠনের কোনো বিকল্প নেই, আর তাই আমাদের আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মানে এরকম কোনো আমরা একটা উপসংহার দিতে পারি। সে উপসংহারটা অনেক বেশি হবে না, অনেক বড় হবে না, একটা ছোট আকারের একটা উপসংহার হবে। এবং এভাবেই যদি তোমরা লিখতে পারো, তোমরা আশা করি এই অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পাবে।